গণহারে অবৈধ অভিবাসী বহিষ্কার করলে দেশের কৃষি শিল্পে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী বিতরণ পরিকল্পনা সম্পর্কে এমন সতর্কবার্তা দিয়েছে সিবিএস নিউজ। গণমাধ্যমটির পর্যবেক্ষণ বলছে, কৃষি খাতের কর্মীদের 40-50% অল্প বেতনের অভিবাসন প্রত্যাশী। তাদের বের করে দেওয়া হলে খাদ্য উৎপাদন কমে গিয়ে নিত্যপণ্যের সরবরাহ সংকট দেখা যাবে। ফলমূল, শাকসবজি, গম, মাছ, দুগ্ধজাতীয় পণ্য ও মাংসের দাম বেড়ে যাবে। এদিকে কংগ্রেশনাল হিস্প্যানিক ককাসের চেয়ার ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান নানেট বারাগান বলেছেন, গণবিতরণে সেনাবাহিনী ব্যবহারে আইন শৃঙ্খলা বাহিনীর উপর সাধারণ মানুষের আস্থা কমে যাবে, সে সাথে দক্ষ কর্মী হারাবে দেশ। অন্যদিকে এই ইমিগ্রেশন অ্যাটর্নিরা বলছেন, শরণার্থী বিতরণে সেনাবাহিনীর ব্যবহার অনৈতিক। টানা চতুর্থ মাসের মতো দেশের দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসী প্রবেশের হার 60,000-এর নিচে। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন থেকে এমন তথ্য পাওয়া যাচ্ছে। নিম্নমুখী এই প্রবণতার মাঝেই আসছে জানুয়ারিতে ওভাল অফিসের দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প জরুরি অবস্থা জারি করে অবৈধ অভিবাসী বিতরণে বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। এজন্য সেনাবাহিনী ব্যবহারের কথাও বলেছেন তিনি। আইন বিশেষজ্ঞরা বলছেন, 1878 সালে কংগ্রেস কর্তৃক প্রণীত একটি আইনের বলে প্রেসিডেন্ট চাইলে সীমিত আকারে সেনাবাহিনী ব্যবহার করতে পারবেন, তবে সেনা সদস্যরা সরাসরি আটক কিংবা কারা হেফাজতে নেয়ার অধিকার পাবে না। তারা কেবল আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তাকারী হিসেবে যুক্ত থাকতে পারবে। ইমিগ্রেশন বা অভিবাসন বিষয়ক অ্যাটর্নিদের কেউ কেউ অবশ্য বলছেন, সশস্ত্র বাহিনী বাইরের শত্রু থেকে দেশকে রক্ষায় ব্যবহারের জন্য আমেরিকার অভ্যন্তরে কোনো মানুষের বিরুদ্ধে তারা দাঁড়াবে তা চিন্তাও করা যায় না। তাই শরণার্থী গণবিতরণে সেনা ব্যবহার অনৈতিক বলছেন তারা। কংগ্রেশনাল হিস্প্যানিক ককাসের চেয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান নানেট বারাগানো ঢালাওভাবে অভিবাসন প্রত্যাশী বহিষ্কারের বিষয়টিকে বিপর্যয় হিসেবে দেখছেন। বলেছেন, শুধু মানবিক নয়, আর্থিক খাতেও মন্দা নিয়ে আসবে গণহারে বিতরণ। এরই মধ্যে হিস্প্যানিক কমিউনিটি বহিষ্কারের আশঙ্কায় দিন পার করছে জানিয়ে তিনি বলেন, কৃষিকর্মী হিসেবে অভিবাসীদের বড় একটা অংশ কাজ করে, তাদের বের করে দেওয়া হলে এই খাতে কর্মীর অভাবে সংকট দেখা দেবে। ফেস দ্য নেশনের পর্যবেক্ষণে বলছে, দেশে কৃষিখাতের কর্মীদের 40-50% অল্প বেতনের অভিবাসন প্রত্যাশী। তাদের বের করে দেওয়া হলে খাদ্য উৎপাদন কমে যাওয়ায় নিত্যপণ্যের সরবরাহ কমে যাবে, ফলে লাফিয়ে লাফিয়ে ফল, শাকসবজি, গম, মাছ, দুগ্ধজাতীয় পণ্য ও মাংসের দাম বেড়ে যাবে। এই অর্থনৈতিক বিশ্লেষক বলছেন, আমেরিকার নাগরিকরা এত স্বল্প বেতনে কাজ করেন না, তাই প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গণহারে শরণার্থী বিতরণে দেশের কৃষি শিল্পে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারও বলছে, দেশের কৃষিখাত অতিরিক্ত শরণার্থীদের ওপর নির্ভরশীল। 2018 থেকে 2022 সাল পর্যন্ত 40% বেশি কৃষিকর্মীর কোনো নিবন্ধন ছিল না, তার মানে তারা অনিবন্ধিত অভিবাসন প্রত্যাশী। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।